নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী। ধৃত ওই ব্যক্তির নাম রাহুল ব্যানার্জি, শিলিগুড়ির গুরুম্বস্তি এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওই ব্যক্তিকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী। ধৃত ওই ব্যক্তির নাম রাহুল ব্যানার্জি, শিলিগুড়ির গুরুম্বস্তি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুম্বস্তির সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে রাহুলকে গ্রেফতার করা হয়। আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। জানা গিয়েছে, গত 10 বছর আগে কোচবিহারের বাসিন্দা নীরজ চন্দ্র বর্মনের মেয়ের সাথে রাহুলের বিয়ে হয়। তবে বিয়ে 10 বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি, আর এখানেই শুরু পারিবারিক ঝামেলা। তবে সেটা চরমে পৌঁছায় চলতি বছরের জানুয়ারি মাসের 24 তারিখ। অভিযোগ, এরপর রাহুল ও তার পরিবারের লোকেরা ওই গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর অর্ধেক পুড়ে যাওয়ার পর তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে রাহুল ও তার পরিবারের সদস্যরা। তবে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এরপর 27 জানুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায় গৃহবধূ। ঘটনার পর নীরদবাবু রাহুল ও তার পরিবারের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে রাহুল ও তার পরিবারের লোকেরা পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে রাহুল ও তার পরিবারের খোঁজ আসে। এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।